বৈঠক শেষে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সম্পাদিকা তথা ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষা সীমা চৌধুরী। করোনা নিয়ে লকডাউনের জেরে সমস্যায় পড়েছে দরিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলি, তাই মুখ্যমন্ত্রী ত্রাণ স্বরূপ চাল দেওয়ার কথা ঘোষণা করেন। সেই সরকারি ত্রাণ যাতে সঠিকভাবে বিতরণ করা যায় এ নিয়ে এদিন সন্ধ্যায় বৈঠক করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সম্পাদিকা তথা ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সীমা চৌধুরী। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন রেশন ডিলাররা যেন সঠিকভাবে উন্নত মানের খাদ্য সামগ্রী বিতরণ করেন সেই নিয়ে বানোয়ার থানা পুলিশকে সঙ্গে নিয়ে একটি বৈঠক করেন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সীমা চৌধুরী। সেই বৈঠক করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এদিন তিনি পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন, সেই সময় দ্রুত গতিতে তিনটি মোটরবাইক ফাঁকা রাস্তা দিয়ে ছুটে আসে এবং একটি মোটরবাইক ধাক্কা মারেন সীমা চৌধুরীকে। তার পায়ে, কোমরে এবং হাতে আঘাত লাগে। বর্তমানে তার বাঁ পা আঘাতপ্রাপ্ত, যার ফলে হাঁটাচলা করতে পারছেন না তিনি। তবে তার দুর্ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে, লকডাউন চলাকালীন কিভাবে বেপরোয়াভাবে বাইক চালাচ্ছে যুবকেরা। এদিকে পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সীমা চৌধুরীর দুর্ঘটনার খবর পেয়ে তাকে দেখতে যান বিজেপি নেতা চন্দন দত্ত, তার শারীরিক অবস্থার খোঁজ নেন। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশন দেওয়া এবং এক মাস ধরে রেশন দেওয়ার জন্য বলেছেন, তো রেশন ডিলারদের সাথে বলে একটি কথা যে প্রত্যেক রেশন ডিলার মিলিতভাবে এলাকায় যেন অ্যানাউন্স করে, যাতে দোকানে বেশি ভিড় না হয়, ডিলারদেরও সুবিধা হয় এবং যারা কাস্টমার আছে তারাও যেন অসুবিধা ফিল না হয়। সেই মিটিংয়ের পর আরেকটি বুথে যাই, সেখানে একটি দুর্ঘটনা হয়, সেটাও দেখি এবং সেখানকার এলাকার প্রায় 50-60 জন পরিবার এসে তারা তাদের খাওয়ারের জন্য তারা হচ্ছে দারিদ্র সীমার নিচে কেউ খেলা চালায়, কেউ ফ্যান চালায়, খাওয়ারের জন্য সহযোগিতা চাইছে। তো সেটার একটা ব্যবস্থা করার জন্য লকে এবং অঞ্চলে কথা বলি, যাতে তাদের মুখে থেকে আসছিল আচমকা রাস্তার মধ্যে একটা মোটর সাইকেল এসে সোজা ছিল। সোমা মন্ডলের নিউজ, ভয়েস আপ কি আওয়াজ।